হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ট্রাফিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কিভাবে আমরা মোবাইলের নাম্বার দিয়ে নাম ঠিকানা সহ সেই মোবাইল যার নামে আপনার হচ্ছে অ্যাকাউন্টটি করা সেগুলো দেখতে পারবো, সে বিষয়ে কথা বলবো। যাই হোক, আপনার যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পরে TRUECACAER TRUECALLER.com এটাকে সার্চ দেব। এটি হচ্ছে আপনার যে কোনো নাম্বার দিয়ে আপনার ছবি ঠিকানা সহ গুগল থেকে আপনার দেখতে পারবেন কার নামে রেজিস্ট্রেশন করা আছে। সো যারা এখানে বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখাচ্ছি, তারপরে এরকমভাবে ইন্টারফেস আসবে। TRUECALLER.com লেখার পরে এরকমভাবে ইন্টারফেস শুরু করবে। যাই হোক, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে, সেজন্য আসতে একটু লোডিং নিচ্ছে। এই যে এরকম দেখেন, আপনার এরকম যার মানে আমরা আমরা তো যেহেতু বাংলাদেশি, সেহেতু বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর আপনার যে কোনো মোবাইল নাম্বার এখানে সার্চ করবে। যেমন আমি একটা নাম্বার সার্চ করতেছি, যেমন এই নাম্বারটা 0 দিবেন না অবশ্য, এটা আমি সার্চ করতেছি। এখানে দেখবেন তার নাম সহ তার রেজিস্ট্রেশন কৃত, তার প্রোফাইল পিকচার সহ সব ডিটেলস চলে আসবে। এই যে এখানে এই নাম্বারে হচ্ছে বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে খোলা, এটার নাম হচ্ছে শাকিল। এরকমভাবে আপনারা এইটা ইউজ করে নাম্বার সার্চ দিয়ে আপনি তার প্রোফাইল সহ তার রেজিস্ট্রেশন কৃত নাম দেখতে পারবেন। যাই হোক, এটা মোবাইলেও অ্যাপস ইনস্টল করতে পারবেন। এই অ্যাপসটি যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই অবশ্যই বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে। এভাবে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কৃত নাম দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন। জাযাকাল্লাহু খায়রান।